যে পৃথিবীর মধ্যে এতগুলো কিতাব, পৃথিবীর মধ্যে বিভিন্ন রাইটারে বিভিন্ন ধরনের কিতাব লিখলেন, তার মধ্যে আল্লাহর কোরআন। আপনারা জানেন এই কোরআন নিয়ে বর্তমান সময়ে বন্ধুগণ আসামেও কোরআনের বিরুদ্ধে একটা বর্তমান অল্প সময়ের মধ্যেই একটা কিতাব লেখা হয়েছে, আপনারা শুনছেন কিনা জানি না। সত্যরঞ্জন বরা, আপনারা শুনছেন কিনা বলেন, কোরআনের অপব্যাখ্যা নামে তিনি একটা বই লিখেছে। তো ভাই, গতকালকে আমার একটা প্রোগ্রাম ছিল চিরাং জেলাতে, ওখানে আপনার বলেন প্রাগ নিউজ বলেন, আপনার আসাম টকস বলেন, তো বিভিন্ন ধরনের সাংবাদিক ছিল। তো ঘরের মধ্যে এসে বললেন, হুজুর এই ব্যাপারটা সত্যরঞ্জন বরা, ইনি পৃথিবীর মধ্যে এই আজকে আমাদের দেশে কোরআনের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, কোরআনের কুকথা, এ ধরনের নাম দিয়েছে একটা বই বের করছে, এটা নিয়ে কিছু এই গত পরশু দিন একটা মিটিং হয়েছে। বললাম, ভাই কোন জায়গায়? বলে বঙ্গাইগাঁও জেলাতে একটা মিটিং হলো, যেখানে ডিসি ছিল, এসপি ছিল, সবাই ছিল। তো থানার যিনি এসপি ছিল ওই লোকটা হিন্দু লোক, উনি মনে মনে ভাবছে যে সত্যরঞ্জন বরা কোরআনের অপব্যাখ্যা নামে তিনি কিতাব লিখলেন, তিনি ওই কিতাবটাও স্টাডি করছেন, এবং ওই এসপি বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে কি না এটা আমি খুঁজে বের করার জন্য আমি আমার বাড়িতে দুই ধরনের কোরআন শরীফ কিনছি। সুবহানাল্লাহ, বলেন না কি বলছে ভাই? কয় ধরনের কোরআন কিনছে? দুই ধরনের, একটা হলো ইংরেজিতে ট্রান্সলেট করা, আর একটা হলো আপনার হিন্দিতে ট্রান্সলেট করা। ভাই আপনাদের একটা প্রশ্ন করব, পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে কোরআন এমন একটি কিতাব, কোরআন যার সঙ্গে লাগবে তার মর্যাদা আল্লাহ কে বাড়ায় দেয়? কোন আল্লাহ বাড়ায় কিনা বলেন, কথা বুঝেন না ভাই? রাজি আছেন তো ভাই? এই যুবক ভাই রাজি আছেন তো? দুইটা কথা বলবেন চলো ভাই, বলবেন কেমন করে? এই যে ধরেন আপনাকে আপনারা এখানে বসতে দিচ্ছেন, বিভিন্ন চেয়ার কাঠের চেয়ার থাকে, একটা টেবিল দিচ্ছেন কাঠের, ভাই এই কাঠটা কেটে যদি আপনি কোরআন শরীফ রাখার জন্য একটা রেহাল বানিয়ে দেন, ওটা আপনারা কি বলেন? রেহাল বলেন নাকি? যদি আপনি একটা রেহাল বানিয়ে দেন, ওই রেহালের উপরে কাউকে বসতে দিবেন আপনি? কেন বসতে দিবেন না? কতক্ষণ কেন বসতে দিবেন না? যে না, এর মধ্যে বসতে দেওয়া যাবে না। কাঠ ঠিক আছে, কিন্তু কাঠটা কোরআন শরীফের সঙ্গে স্পর্শ হয়েছে, যদি কোন কার সঙ্গে? যার জন্য কোরআন শরীফের সঙ্গে স্পর্শ হওয়ার জন্য এই কাঠটার মর্যাদা বাড়ছে কিনা বলেন? বাড়ছে কিনা বলেন ভাই? এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এই যে আপনারা একটা কাপড় বিছিয়ে দিচ্ছেন, নিচে কাপড় বিছিয়ে দিচ্ছেন, এই কাপড়টা যদি আপনি একটা কোরআনকে যদি আপনি বাড়িতে প্যাঁচ গুজ করে বাসা বোঝেন, তো বাসা বোঝেন নাকি? আমি এখন তো আবার খাস ভাটিয়া মানুষ, আপনারা বোধ হয় কি নাকি কোন? তাহলে তো ঠিকই আছে নাকি কোন? তো ফজর পড়িয়া যাবো নাকি কোন? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? তো ভাইয়ের আমার বন্ধুরা আমার দোস্ত বুজুর্গ সোনার মালিকেরা, আমি বলছি যে এই যে কাপড়টা আপনি যখন কোরআন শরীফ প্যাঁচ দিয়ে রাখলেন, এই কাপড়টা তখন আপনি যদি কেউ যদি আপনাকে বসার জন্য নিচে বিছিয়ে দেয়, আপনি বসবেন ওটার মধ্যে? এক লাখ টাকা দিলে বসবেন? কেন বসবেন না? এর সঙ্গে কার স্পর্শ হয়েছে? কোরআনের। ভাই এটাও যদি বুঝতে অসুবিধা হয়, দেশের মধ্যে কয়টা মাস? বারোটা। আরবি কয়টা? আরবি চোদ্দটা নাকি? বারোটা। বাংলা কয়টা? হ্যাঁ, ইংরেজি কয়টা? বারোটা। ভাইরা আমার বন্ধুরা আমার, আরবিও বারোটা, বাংলাও বারোটা, ইংরেজিও বারোটা। ভাই আরবি মাসের মধ্যে সব থেকে দামি মাস কোনটা? কথা কন সবাই কন ভাই, একটু কথা কমেন, কি মাস? রমজান মাস। ভাই আপনাদের সঙ্গে শুধু একটু আদান প্রদান করবো, বয়ান তো অন্য কথা, আমি আবার কি কয় সুর টুর দিয়া তেমন বয়ান করি না ভাই, সুর আল্লাহ পাক ওই জন্য দেয় নাই, সামান্য একটু আসতে চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকে আবার টেনশন করবেন না তো আবার নাকি ভাই? সব থেকে দামি মাস হলো রমজান মাস, সবাই একমত? সবাই একমত? হ্যাঁ ভাই, এই রমজান মাস কেন এত দামি হলো? যদি আপনি কোরআন স্টাডি করেন, কোরআন খোলেন, ও আপনি বলবেন কি হুজুর, কোরআন পৃথিবীর মধ্যে এই রমজান মাস কেন এত দামি?
সূরা কদর আপনি খুলবেন বেরিয়ে যাবেন। মহান আল্লাহ বললেন পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে আল্লাহ বললেন এই পবিত্র কোরআনটা অন্য কোন মাসে নাজিল করা নাই, রমজান মাসে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন এই বারোটা মাসের মধ্যে রমজানের মর্যাদা হলো? এই রমজানের সঙ্গে কার সঙ্গে স্পর্শ হয়েছে? কোরআনের সঙ্গে। যার জন্য এর দাম কে বাড়াইছে? আল্লাহ। ভাইর আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে অবশ্যই জেনে রেখে দিবেন এই কোরআনের যারা বিরোধিতা করে, কোরআন পৃথিবীর মধ্যে যারা বিরোধিতা করবে, কোরআনের পক্ষে না থাকে বিপক্ষে যারা চলে যাবে, কোরআনের সংস্পর্শ যাদের শরীরের সঙ্গে লাগবে তাদের মর্যাদা বাড়াবে কে? কথাগণ কে বাড়াবে? আল্লাহ। আজকে দেখেন মাদ্রাসার ছাত্ররা যে বসে আছে, তোলাবারা বসে আছে, আল্লাহর জাত ও সিফতের কসম করে বলি বাইরে আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আপনি যদি অরিজিনাল আল্লাহর ওলি যদি দেখতে চান, অরিজিনাল যদি আল্লাহর বন্ধু দেখতে চান, মাদ্রাসার তোলাবাদের দিকে লক্ষ্য করেন, এরা হলো দেশের মধ্যে সব থেকে বড় অরিজিনাল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আজকে তোমরা মাদ্রাসার তোলাবাদ দিকে আমরা লক্ষ্য করি না বাইরে আমার, বন্ধুরা আমার। ভাই আপনারা একটু ভিতরের দিকে বসবেন ইনশাল্লাহ, একটু বসবেন, বসবেন, যদি বসেন ইনশাল্লাহ একটু ভালো পাইতাম, বসেন একটু ভিতরের দিকে বসেন, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে বাইরে আমার, বন্ধুরা আমার। ভাই আমি বলছিলাম কি, কোরআন যার সঙ্গে লাগে তার মর্যাদা কে বাড়ায়? আল্লাহ বাড়ায়। সবাই একমত নাকি কোন? বাইরে আমার, বন্ধুরা আমার, কিছুদিন আগে কানাডার একজন ডক্টর, আপনি সত্যরঞ্জন বরা, আপনি কটাকার ধান কটাকার কচু ওটা আমরা ভালো করে জানি নাকি কোন? জানি কিনা বলেন। আপনার থেকে বড় 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 অনেকে চলে গেছে যারা কোরআনের সঙ্গে পাল্লা দিছে, তাদেরকে হয় আল্লাহ হেদায়ত দিচ্ছে, না হয় কি করছে? ধ্বংস করছে, করছে কিনা বলে। কিছুদিন আগে কানাডার একজন বিখ্যাত ডক্টর, নাম ছিল ডক্টর গ্যারি মিলার, তিনি কোরআন নিয়ে স্টাডি শুরু করলেন। কি নিয়ে? কোরআন নিয়ে। উদ্দেশ্য কি? তিনি ভাবলেন কোরআন একটু স্টাডি করে দেখবো। সুবহানাল্লাহ বলেন। কোরআন স্টাডি করবে। আজকে যুবক ভাইদের হাতে মোবাইল, প্রত্যেকের হাতে মোবাইল আছে কিনা বলেন? আছে মোবাইল। দেখবেন মোবাইলে ফেসবুক আছে, ইন্টারনেট আছে, হোয়াটসঅ্যাপ আছে, আবার দেখবেন বর্তমান সময়ে কি পাবজি গেম আছে কিনা বলেন? ছেলে মেয়েরা বলে এটা খেলতে খেলতে কখন গাড়ি তুলে চলে যায় কবরই বানা, আপনাদের দেশে আছে কিনা জানি না। ভাই আপনি মোবাইল ব্যবহার করেন কিয়া? মোবাইলের মধ্যে আপনি একটা বাংলা কোরআন ডাউনলোড দিয়ে পড়া যাবো না? হুজুর বাংলা কোরআন পাওয়া যায় না? একটা বাংলা কোরআন ডাউনলোড দিয়ে আপনি স্টাডি করতে পারবেন না? বাইরে আমার, বন্ধুরা আমার, ডক্টর গ্যারি মিলার উনি ভাবলেন কোরআনটা আমি স্টাডি করব। তিনি কোরআন খুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। তিনি তো বাংলা জানা না, ইংরেজি তো, ইংরেজিতে ট্রান্সলেট করে যে দিস লেটার্স আর ওয়ান অফ দ্য মিরাকেলস অফ দ্য কোরআন। আলিফ লাম মিম এটাকে কোরআনের মিরাকেল, অলৌকিক ঘটনা বলা হয়, কেননা আজ পর্যন্ত এই তিনটা শব্দের ব্যাখ্যা কোনো মুফাসসিরিনে কেরাম সঠিকভাবে দিতে পারে নাই। পারছে ভাই কেউ? পারছে? তিনি ভাবলেন আরেকটু সামনে এক বারবো, তিনি স্টাডি করলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, তিনি ভাব তিনি পড়লেন ইংরেজিতে, দিস ইজ দ্য বুক অফ দ্য হলি কোরআন। পৃথিবীর মধ্যে আল্লাহ এমন একটি কোরআন দিলেন, এমন একটি কিতাব দিলেন, লা রাইবা ফি, লা রাইবা ফি, ফি দিয়ে বোঝালেন হোয়ার অফ, দেয়ার ইজ নো ডাউট, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আছে সন্দেহ? কারো সন্দেহ আছে? ভাই উদ্দেশ্য কি? যে কোরআনের মধ্যে কোরআন স্টাডি করবে ঠিক আছে, কিন্তু কোরআনের মধ্য থেকে ভুল তথ্য বের করবে, এটাই হলো তার কি উদ্দেশ্য। উদ্দেশ্য খারাপ না ভালো? উদ্দেশ্য খারাপ না ভালো? কিন্তু আমি বলছিলাম কি, কোরআনের সঙ্গে যাদের স্পর্শ করে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক করে তার মর্যাদা বাড়ায় কে? সবাই বলেন কে? কে বাড়ায়? বন্ধুগণ জেনে রেখে দিবেন, সোনার মানিকেরা জেনে রেখে দিবেন, বেশি কষ্ট আপনাদেরকে দেব না, দুটি কথা বলেই কথা আমার এই টানে এটেনে দিব বন্ধু। ডক্টর গ্যারি মিলার যখন করলেন কে জানেন, কোরআনের ভুল বের করবে, কোরআনের মধ্য থেকে তিনি ভুলগুলো ভুলগুলো বের করে দিবে, এই নিয়ত করে তিনি কোরআনটা যখন স্টার্টে শুরু করলেন, বন্ধু জেনে রেখে দিবেন কোরআনের সূরা যখন তিনি স্টার্টে শুরু করলেন,
কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত তিনি করেন, সূরা ইয়াসিনের মানা তিনি ফলো করেন, সূরা ইয়াসিনের তরজমা তিনি ইংলিশ দিয়ে পড়েন, সূরা রহমান যখন পড়েন, সূরা বাকারা পড়েন, সূরা নিসা যখন পড়েন, এমন করে 114টা সূরা যখন তিনি স্টাডি করেন, ডক্টর গেরি মিলার বলে আমি যখন কোরআনের সূরা গুলো স্টাডি যখন শুরু করলাম, স্টাডি করতে 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 হঠাৎ করে কখন যেন আমার মনটা পরিবর্তন হয়ে গেল, কখন যেমন হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোরআন স্টাডি করতে করতে আমি যখন কখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমি নিজেই বলতে পারি না।